আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন, আজকের ভিডিওটা তাদেরই জন্য। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি 2021 রিসেন্টলি প্রকাশ হয়েছে। এই বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। যাদের স্বপ্ন আছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করবেন, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। এটাই হচ্ছে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ ও মহিলা বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি 2021। আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটিতে এসএসসি পাস নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কয়েকটা পদবিতে কয়েকটা ধাপে আপনারা আবেদন করতে পারবেন। টেকনিক্যাল ট্র্যাট, এটা হচ্ছে এসএসসি তে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে, অর্থাৎ যারা বিজ্ঞান শাখা নিয়ে পড়াশোনা করেছেন তারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। এবং নন টেকনিক্যাল ট্রেডে এসএসসি তে 3.5 থাকতে হবে, কিন্তু যে কোনো শাখা, বিজ্ঞান শাখা সহ মানবিক, ব্যবসা শিক্ষা, যে কোনো শাখার মানুষ এখানে আবেদন করতে পারবেন নন টেকনিক্যালে। তো MTOF, এখানে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.0 থাকতে হবে এসএসসি তে। দেখা হচ্ছে প্রভোস্টে পুরুষ ও মহিলা, দেখেন এখানে প্রত্যেকটা পদবীর পাশে বলে দেওয়া হয়েছে কোন পদবীতে পুরুষ আবেদন করবে এবং কোন পদবীতে পুরুষ ও মহিলা আবেদন করবে, সেটা আপনারা দেখে নেবেন। তারপর চিকিৎসা সহকারীতে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। এসএসসি তে জীববিজ্ঞান থাকতে হবে, টোটাল 3.5 মার্ক থাকলে আবেদন করতে পারবেন, তার কম থাকলে আবেদন করতে পারবেন না। পিএফ এন্ড ডিআই, পুরুষ ও মহিলা এসএসসি তে যে কোনো শাখায় 3.5, এই যে পিএফ এন্ড ডিআই, এটা কিন্তু মানবিক, বিজ্ঞান শাখা অ্যান্ড ব্যবসা শিক্ষা শাখা সবাই আবেদন করতে পারবেন। আইটি সহকারী শুধু পুরুষ, এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.5 থাকতে হবে। বিদ্রোহ চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে ম্যাটস হতে 4 বছর মেয়াদী, ম্যাটস সম্পন্নকারী ব্যতীত অন্যান্য প্রার্থীকে 2019 সাল এবং পরবর্তী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ ম্যাটসে যারা পড়াশোনা করেছেন তারা ব্যতীত অন্য যারা আছে তারা যদি 2019 সালের আগে পাস করে থাকে তাহলে তারা আবেদন করতে পারবে না। এবার দেখছেন নির্বাচনী পরীক্ষার বিষয় সমূহ। এবার আপনারা যে আবেদন করবেন, পরীক্ষা দিবেন, কিসে কিসে পরীক্ষা দিবেন, কি কি পরীক্ষা দিবেন আমরা একটু দেখি। টেকনিক্যাল ট্রেড, অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন, আপনারা আইকিউ পরীক্ষা দিবেন সবার আগে। আইকিউ পরীক্ষায় পাস করলে ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং গণিত, এই তিনটা বিষয় মিলিয়ে লিখিত পরীক্ষা দিবেন। এখানে পাস করলে তারপর স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা দিবেন, যেখানে তারপর মেডিকেল দিবেন, তারপর ফাইনাল। তারপর নন টেকনিক্যালের জন্য সেম আইকিউ পরীক্ষা দিবেন, ইংরেজি ও সাধারণ জ্ঞানের পরীক্ষা দিবেন নন টেকনিক্যাল যারা, কারণ তারা তো বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান নেই, সুতরাং গণিত আর পদার্থবিজ্ঞান নিয়ে পরীক্ষা দিতে হবে না। তারপর বাকি সবগুলো ঠিকই আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপর বিশেষ যোগ্যতা হচ্ছে টেকনিক্যাল ট্রেডের জন্য যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনদ প্রার্থী, প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করবেন তারা তো আছেনই, যদি কেউ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং নন টেকনিক্যালের ক্ষেত্রে আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। MTOF পুরুষ, এটা হালকা ভারী যানবাহন চালনায় বাস্তব অভিজ্ঞতা, বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। চিকিৎসা সহকারী, এখানে পুরুষ ও মহিলা, ম্যাটস হতে 4 বছর মেয়াদী, ম্যাটস সম্পূর্ণ করে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দেন পিএফ এন্ড ডিআই ও প্রভোস্ট, পুরুষ ও মহিলা বিশেষ শর্ত পূরণকারী এবং চোকস চাল চলনের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আইটি সহকারী পুরুষ, কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ থেকে সনদপ্রাপ্ত এবং আইটি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং অন্যান্য যোগ্যতা হচ্ছে জাতীয়তা বাংলাদেশি হতে হবে, পুরুষ ও মহিলা, বয়স হতে হবে সকল ট্রেডের জন্য 16 বছর থেকে 21 বছর পর্যন্ত, এবং 27 মার্চ 2022 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এই মার্চ মাসের 27 তারিখ 2022 সালের পর যদি কারো বয়স 16 বছরের কম বা 21 বছরের বেশি হয় তাহলে আপনারা এই আবেদনে আবেদন করতে পারবেন না। দেন চিকিৎসা সহকারী ম্যাট সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 26 বছর 27 মার্চ 2022 তারিখে, অর্থাৎ যারা ম্যাটসে পড়াশোনা করেছেন তারা 26 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং পিএফ এন্ড ডিআই ও প্রভোস্টের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি হতে হবে, এবং চিকিৎসা সহকারী ন্যূনতম 5 ফুট, পিএফ এন্ড ডিআইউ প্রভোস্টের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। ওজন, বয়স, উচ্চতা অনুযায়ী তারা আইডিয়া করে নিবে, অতিরিক্ত ওজন হলে নিবে না, কম ওজন হলেও নিবে না। বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি, সম্প্রসারণ 2 ইঞ্চি, অর্থাৎ 30x32, অ্যান্ড বুকের মাপ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 28, সম্প্রসারণ 2 ইঞ্চি, 28x30, অ্যান্ড চোখের দৃষ্টি 6x6, যদি একটু এদিক সেদিক হয় তাহলেও আপনাকে গ্রহণ করা হবে না।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এন্ট্রি রেঙ্ক 50 এ আপনাদের চাকরি হবে এবং যোগদানের তারিখ হচ্ছে 27 মার্চ 2022। অর্থাৎ এখন যারা আবেদন করবেন তারা মার্চ মাসের 27 তারিখে আপনারা জয়েন করবেন এবং প্রাথমিক প্রশিক্ষণ হবে। জয়েনের পর প্রাথমিক প্রশিক্ষণ 36 সপ্তাহ আপনাদের ট্রেনিং করতে হবে। তারপর যে জিনিসটা আছে এখানে, সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনটা আপনারা সবাই বুঝেন, কম্পিউটার দোকানে গেলে আবেদন করে দিবে। আর যদি নিজের আবেদন করতে চান, আর যদি নিজের আবেদন করতে না পারেন, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দিব যে আপনারা কিভাবে নিজেদের আবেদনটা নিজেই করতে পারবেন। আর এখানে আবেদন নিয়ে আর কোনো কথা বলছি না। তো অনলাইনে আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন 10 আগস্ট 2021 থেকে 31 আগস্ট 2021 পর্যন্ত। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে 8 তারিখ, আপনারা 10 তারিখ থেকে আবেদন শুরু করবেন, 31 তারিখের পর কিন্তু আবেদন আর করতে পারবেন না। সুতরাং যারা আগ্রহী আছেন অবশ্যই আগে আবেদনটা করে নিবেন। তারপর বিভাগ ও জেলা হচ্ছে, সকল বিভাগ এবং জেলার প্রার্থীদের জন্য প্রযোজ্য পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী, তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা। অর্থাৎ আপনারা ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার সময়সূচি হচ্ছে 12 সেপ্টেম্বর 2021 থেকে পর্যায়ক্রমে আপনাদের ধাপে ধাপে শিডিউল দেওয়া আছে, সেই শিডিউলে প্রকাশ করা হবে। সেখানে যার যেদিন যে ডেটে পরীক্ষা হবে সেই ডেটে পরীক্ষা দিতে হবে। দেন স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষার সময়সূচি পর্যায়ক্রমে সেটাও পরবর্তীতে জানানো হবে। বিদ্রোহ পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি বা ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র খালি হাতে আপনারা কলম নিয়ে পরীক্ষা দিতে যাবেন, আর কিছু নিতে পারবেন না। নন টেকনিক্যাল ট্রেডের জন্য দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, শেরপুর, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, জয়পুরহাট, নাটোর, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ভোলা, ফিরোজপুর, পটুয়াখালী, মৌলভীবাজার, লালমনিরহাট, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ তার মানে নন টেকনিক্যালে সব জেলার মানুষ আবেদন করতে পারবেন না। এখানে যে জেলাগুলো উল্লেখ আছে তারা আবেদন করতে পারবে না, বাকিরা আবেদন করতে পারবে। তারপর MTUF ট্রেডের জন্য ফরিদপুর, রাজবাড়ী, বান্দরবান, রাঙ্গামাটি, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, জালুয়াকাটি, বরগুনা ও পঞ্চগড় জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মহিলা প্রার্থীদের জন্য বিভাগ ভিত্তিক পরীক্ষার স্থান ও তারিখ হচ্ছে 12, 13, 14, 15 ডিসেম্বর 2021 সকল বিভাগের মহিলার জন্য। অ্যান্ড ট্রেড হচ্ছে চিকিৎসা সহকারী, PF, NTI ও প্রভোস্ট, এই তিনটা পদবীতে কিন্তু মহিলারা আবেদন করতে পারবে। এবং পরীক্ষার স্থান হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী, তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকায়। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিশেষ সুযোগ সুবিধা। সেই বিশেষ সুযোগ সুবিধা নিয়ে আমি কিছুই বলবো না, কারণ সেটা যারা চাকরি পাবে তারাই এই সুযোগ সুবিধাটা পাবে। সুতরাং এটা আপনারা নিজেরা পড়ে নিতে পারেন, আমি শুধু বেতনটা বলে দিচ্ছি। প্রশিক্ষণকালীন মাসিক বেতন 9,000 টাকা ধরা হবে। অর্থাৎ যারা চাকরি হওয়ার পর প্রশিক্ষণ বা ট্রেনিং করবেন, ট্রেনিংয়ে আপনাদের বেতন 9,000 টাকা ধরা হবে। এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্মপোষক ও চিকিৎসা সহ সকল ব্যয় বহন করা হবে। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবে। তো সব শেষে আমি অযোগ্যতাটা প্রকাশ করে আজকের ভিডিওটা শেষ করে দিব। এই আবেদনের জন্য কারা কারা অযোগ্য, সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণকারী ব্যক্তি এখানে চাকরি পাবে না। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এখানে চাকরি পাবে না। সরকারি চাকরিতে নিষিদ্ধ কোনো ব্যক্তি এখানে চাকরি পাবে না। তো আশা করছি ফুল বিজ্ঞপ্তিটাই আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিজ্ঞপ্তিটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। লিঙ্কের উপর ক্লিক করে আপনারা বিজ্ঞপ্তিটাকে নিজের চোখে দেখে নিতে পারেন। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে আপনারা পরীক্ষাটা কীভাবে দিবেন, পরীক্ষায় কী কী আসতে পারে, এই সংক্রান্ত কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।